Assalamualaikum viewers, welcome back to my channel. आशा करती हूँ शुक्र लोग भालो आज हैं। आज हमारे रेसिपी ते थक चें बेगुन बाहर। बेगुन बाहर रेसिपी टी जो दे घरे थाके ताहले मांस मांसों देखे किंतु ये बेगुन बाहर दिए ही चेरे पुटे शबाई खेलने बे। ताई देरी ना करे चोलुन चोले जाए रेसिपी टी तैयारी करार जानो। তার আগে বলে রাখি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চলে যাচ্ছি রেসিপিতে সেজন্য আমি এখানে নিয়েছি দুইটি বড় সাইজের বেগুন বেগুনগুলো আমি 1 ইঞ্চি করে কেটে নিয়েছি এটা কিন্তু পাতলা করে কাটা যাবে না তাহলে কিন্তু বেগুনগুলো ভেঙে যাবে সেটা কিন্তু দেখতে একদম ভালো লাগবে না আর খেতেও যে জিনিস দেখতে ভালো লাগে না সেই জিনিস কিন্তু খেতেও ভালো লাগবে না তাই একটু মোটা করেই কেটে নিতে হবে বেগুনগুলো আগে থেকেই ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি যে মশলাগুলো দিব সেটা এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এই তিনটি উপকরণ আমি এখন এই বেগুনের ভিতরে ভালো করে মিশিয়ে নেব এমন ভাবে মেশাতে হবে যে মশলাটা আমি দিয়েছি সেই মশলাটা যেন বেগুনের গায়ে ভালোভাবে লেগে যায় মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে চলে যাব বেগুনটা ফ্রাই করার জন্য মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার চলে যাচ্ছি ফ্রাই করার জন্য সেজন্য আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ রান্নার রেগুলার তেল আপনারা হয়তো এটা ডুবা তেলেও ভেজে নিতে পারেন তবে তেল নষ্ট করার কোনো প্রয়োজন নেই তাই আমি অল্প তেল দিয়ে এটা ভেজে নেব তেলটা বেশি গরম হওয়ার কোনো প্রয়োজন নেই অল্প যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি এক এক করে বেগুনগুলো দিয়ে দিচ্ছি দর্শক আমার চ্যানেলে কিন্তু আরো অনেক মজার মজার নতুন নতুন রেসিপি দেওয়া আছে চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন আশা করছি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে বেগুনগুলো যখন এক সাইড বাদামি কালার হয়ে যাবে তখন আমি এক এক করে সবগুলো বেগুন আবার উল্টে দেব মনে রাখবেন বেগুনগুলো কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখেই ভেজে নিতে হবে তা না হলে কিন্তু বেশি যদি জাল করতে যান তাহলে কিন্তু নিচেটা পুড়ে যাবে আর মাঝখানটা কিন্তু শক্ত থেকে যাবে তাই এটা মিডিয়াম টু লো হিটে রেখে দিলে পুরোপুরি নরম সফট হয়ে যাবে বেগুনটা এভাবে করেই আমি সবগুলো বেগুন উল্টে পাল্টে ভেজে নিব তারপরে ভেজে নেব পেঁয়াজ আর মরিচটা সবগুলো বেগুনই কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নেছি দর্শক এটা বাসায় একবার হলেও ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে বেগুনগুলো যখন তোলা হয়ে যাবে তখন একই ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এখানে কিন্তু বেশি তেল ইউজ করা যাবে না যেহেতু পেঁয়াজ আর মরিচটা ভেজে নিব বেগুনটা আগেই তেলে ভাজা রয়েছে তাই এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি এখানে আমি দুটি পেঁয়াজ নিয়েছি বড় বড় সাইজ করে আর নিয়েছি স্বাদমতো কাঁচা মরিচ আপনারা ঝালটা যে যেভাবে খেতে পছন্দ করেন সেই সেভাবে ঝালটা নিয়ে নিতে পারেন এখন পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটা আমি সামান্য সময় একটু ভেজে নেব আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ লবণটা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু স্বাদটা যেন ঠিকঠাক থাকে সেরকম ভাবে দিলেই হবে পেঁয়াজটা যখন বাদামি কালার করে ভাজা হয়ে যাবে তখন আমি যে বেগুনটা তুলে রেখেছিলাম সেটার উপরে ছিটিয়ে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল আজকে সিম্পল বেগুন বাহার রেসিপি বেগুন বাহার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এখন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ